বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের পদ থেকে। শ্রীলঙ্কান রুয়ান কালপাগেকে বরখাস্ত করার পর থেকেই সাকিব মিরাজরা আর কোনো স্পিন কোচ পাচ্ছে না। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পরেই স্পিন কোচ পাওয়া যাচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর একে একে বলা হচ্ছিল নিউজিল্যান্ড, ভারত কিংবা শ্রীলঙ্কা সিরিজের আগে অথবা পরেই স্পিন কোচ পাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ বলা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্পিন কোচ নিয়ে আসা হচ্ছে। এরপরেও সাকিব মিরাজরা কোনো স্পিন কোচ পাননি। একবার বিসিবি থেকে গুঞ্জন উঠেছিল ভারতীয় সুনীল জোশীকে স্পিন কোচ হিসেবে নিয়ে আসা হচ্ছে। সর্বশেষ কিছুদিন আগে শোনা গিয়েছিল, এমনকি নিশ্চিত করেই বলা হলো, ভারতীয় ভেঙ্কটপতি রাজুকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে কোনো ভারতীয় নয়, শেষ পর্যন্ত একজন অস্ট্রেলিয়ানকেই স্পিন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। শেন ওয়ার্নের ছোঁয়ায় যে স্পিনার বেড়ে উঠেছিলেন এবং শেন ওয়ার্নের বিদায়ের পর একসময় অস্ট্রেলিয়ান স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিয়েছিলেন, সেই লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগেলকেই 3 মাসের জন্য স্পিন কোচের দায়িত্ব দিয়ে ঢাকায় আনা হচ্ছে। বিসিবির কার্যনির্বাহী কমিটির জরুরি সভার পর সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, 3 মাসের জন্য অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগেলকে আমরা স্পিন কোচের দায়িত্ব দিয়েছি। 46 বছর বয়সী এই অস্ট্রেলিয়ান দেশের হয়ে 44টি টেস্ট খেলেছেন, উইকেট নিয়েছেন 208টি, গড় 29.02 করে, 5 উইকেট নিয়েছেন 12 বার এবং 1 ম্যাচে 10 উইকেট কিংবা তার বেশি নিয়েছেন 2 বার। ওয়ানডে খেলেছেন খুব কম, মাত্র 3টি, উইকেট নিয়েছেন 6টি। শেন ওয়ার্নের কারণে নিজেকে মেলে ধরতে পারেননি বলেই মনে করেন স্টুয়ার্ট ম্যাকগেল। কেউ কেউ তো মনে করেন শেন ওয়ার্নের চেয়েও বিধ্বংসী ছিলেন ম্যাকগেল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাকে দেখতে চান, দয়া করে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতিদিন বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর আপডেট সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।